আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার হাতে থাকা সর্বশেষ আপডেট খবরগুলো। এবার রোহিঙ্গা গণহত্যা মামলায় বাংলাদেশের পাশে থাকছে কমনওয়েলথ। বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ছোট্টটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর পছন্দ না হলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। তাহলে চলুন বন্ধুরা, আদেরি না করে ভিডিওটি এখন শুরু করা যাক। গাম্বিয়া গত বছরের নভেম্বর মাসে ওআইসি কানাডা ও নেদারল্যান্ডের সহায়তায় আইসিজিতে মিয়ানমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পেট্রিশিয়া স্কটল্যান্ড বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা গণহত্যা মামলায় আইনি লড়াইয়ে গাম্বিয়াকে সহায়তা দেওয়ার উপায় খুঁজছে, এবং কমনওয়েলথ বাংলাদেশের পাশে থাকবে কারণ তারা বিশ্বের সর্বাধিক সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন। লন্ডনে তার অফিস থেকে বাসসের সাথে একান্ত ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি জানান, কমনওয়েলথ সচিবালয় আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলায় আইনি লড়াইয়ে গাম্বিয়াকে সহায়তার জন্য সদস্য দেশগুলো থেকে আইনজীবীদের একটি বড় টিম গঠনের সম্ভাবনা পর্যালোচনা করে দেখছে। স্কটল্যান্ড বলেন, কমনওয়েলথের সদস্য কানাডা আইসিজিতে আইনি লড়াইয়ে গাম্বিয়ার সাথে হাত মিলিয়েছে, আর এই ক্ষেত্রে তার অফিস কমনওয়েলথে বিদ্যমান আইনবিদদের নিয়ে এই পদক্ষেপ সহায়তার পরিকল্পনা করেছে। তিনি বলেন, কমনওয়েলথ পরিবার এই ইস্যুতে বাংলাদেশের সাথে পূর্ণ সংহতি নিয়ে দাঁড়িয়েছে, এবং 2013 সালে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে। কমনওয়েলথের শীর্ষ নির্বাহী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক মানবিক দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। গত সপ্তাহে লন্ডনে কমনওয়েলথের সচিবালয় ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের সংলাপের পরে স্কটল্যান্ডের এই মন্তব্য এসেছে। মিয়ানমার 2017 সালের 25 আগস্ট এক নির্মম সামরিক অভিযান শুরু করার পর দেশটির রাখাইন রাজ্যের 11 লাখেরও বেশি রোহিঙ্গা তাদের জন্মভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়, যাদের বেশিরভাগ বাংলাদেশের সীমানাবর্তী কক্সবাজার জেলায় আশ্রয় নেয়। গাম্বিয়া গত বছরের নভেম্বর মাসে ওআইসি কানাডা ও নেদারল্যান্ডের সহায়তায় আইসিজিতে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। গত বছরের 10-12 ডিসেম্বর আইসিজি তার প্রথম শুনানি করে। গত 23 জানুয়ারি আইসিজি ঐতিহাসিক সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে এবং রুল দেয় যে এই মামলা চালানোর যথেষ্ট কারণ রয়েছে, এবং মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সুরাহা করে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য, জাতীয়তায় ডোমিনিকান পেট্রিশিয়াম স্কটল্যান্ড হচ্ছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে আসা কমনওয়েলথের দ্বিতীয় মহাসচিব ও প্রথম নারী। তো বন্ধুরা, রোহিঙ্গা ইস্যুতে যেভাবে একের পর এক দেশ ও বিভিন্ন সংস্থা বাংলাদেশের পক্ষ নিচ্ছে, ইনশাল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ছোট্টটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন, এবং নেক্সট ডে আপনাদের সামনে আরো কিছু ইন্টারেস্টিং নিউজ নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সম্ভব বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।